আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, গত জুন ক্লাসে আমরা 15-16 নম্বর অঙ্ক পর্যন্ত নিয়ে আলোচনা করেছিলাম, 15-16 3.2 এর। আজকে আমরা 17 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকে তোমাদের বইয়ের 15-16 3.2 এর 54 পেজ বের করে ফেলো এবং 54 পেজের 17 নম্বর সৃজনশীলটি কী বলতেছে চলো আমরা সলভ করে ফেলি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের 17 নম্বর উদ্দীপকে কী দেওয়া আছে। 17 নম্বর উদ্দীপকে বলতেছে x-1/x = √3, যেখানে x ≠ 0, মানে এটা শর্ত যে x এর মান কখনো শূন্য হতে পারবে না, বাট এটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা জাস্ট শর্ত বলে দিয়েছে যে x এর মান 0 না হলেই হবে। আচ্ছা, এখন কী বলতেছে যে x-1/x = √3 হয়, তাহলে প্রমাণ করতে বলছে x²-√3x = 1। আচ্ছা, যদি কোনো ভগ্নাংশ থেকে ভগ্নাংশের সমীকরণ থেকে এরকম সরল সমীকরণ প্রমাণ করতে চাই, তখন সে অঙ্কগুলো কীভাবে সলভ করবো তা চলো দেখি, শুরু করি আমরা। তাহলে আমরা 17-এর ক নাম্বার অঙ্কটি আগে আমরা দেওয়া আছে বলে উদ্দীপকটি লিখব। কি লিখব? যে দেওয়া আছে, কি দেওয়া আছে, x-1/x = √3। তাহলে দেখো, এটা হলো ভগ্নাংশের বিয়োগাকার আছে বা ভগ্নাংশের যোগাকার থেকে যদি এরকমের সরল সমীকরণে চাই বা মানে সরল সমীকরণ যেটা চায়, তাহলে এটাকে কী করতে হবে, ভগ্নাংশের যোগ থাকলে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। তাহলে কীভাবে করব, নিচে হরগুলো লসাগু, তাহলে এখানে লসাগ কত আছে, এক্স, এনিসটা কিছু নাই, তাহলে এই লসাগুর সাথে এটা সরাসরি গুণ, তাহলে এক্সের সাথে এক্সে গুণ করলে কত হয়, x² - x বাদ কী থাকলো, 1 = √3। এখন সমান চিহ্নের দুই পাশে যদি এরকমের একটা একটা ভগ্নাংশ থাকে, তখন নিয়ম হচ্ছে আরআরএ গুণ করা। কীভাবে করতে হবে, আরআরএ গুণ করতে হবে। তাহলে এই উপরেরটার সাথে নিচে, নিচতে কিছু নাই, না মানে 1 1-এর সাথে যদি উপরেরটা গুণ করি, 1-এর সাথে যা গুণ করবো তাই বসবে। এখন এক্সের সাথে গুণ করলে কত হবে, √3x। এখন আমাদের প্রমাণে কী চেয়েছে, দেখো প্রমাণে চেয়েছে √3x বাম দিকে আর এই -1 ডান দিকে। তো আমরা চলো প্রমাণ অনুসার সাজিয়ে লিখি। তাহলে কী লিখবো, x², এখানে প্লাসটা এই পাশে কি, মাইনাস, আর এই -2 এর পাশে কি, প্লাস। সো এটা কী করতে বলছে, প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা কী লিখব, প্রুফ। তা আশা করি প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তা চলো এখন আমরা সেম একইভাবে খ নম্বর অঙ্কটি সলভ করি। তা খ নম্বর অঙ্কটি কী বলতেছে দেখো, প্রমাণ করো যে 23x² + 1x² = 5x4 + 1x4। তা আমাদের মান তো দেওয়া আছে x-1/x এর মান, তা সেক্ষেত্রে থেকে আমরা এটা কী করবো, প্রমাণ করব। আচ্ছা, যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা প্রথমে এটাকে কী বলে তুলবো, লেফট সাইড। তা চলো লেফট সাইড কী আছে, যে 23x² + 1x² এখন আমরা এটা প্রমাণ করি। তাহলে 23, এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু একটা সূত্র হয়ে যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের। তারপরে এখানে মাইনাস সূত্রটা করে ফেলি, a-b² + 2ab। এখন অনেকে কোশ্চেন করতে পারে যে স্যার আপনি মাইনাসের মানটা কেন নেবেন, মাইনাসের সূত্রটা কেন নেবেন, কারণ এখানে প্লাসের সূত্র হবে না, মাইনাসের সূত্র হবে, তা ডিপেন্ড করবে এই মানের ওপর। এখানে কিসের মান দেওয়া আছে, মাইনাসের, এই জন্য মাইনাসের সূত্রটা নিয়েছি। যদি এখানে থাকতো প্লাসের মান, তাহলে এখানে প্লাসের সূত্রটা নিতাম। তাহলে চলো এখন আমরা এখানে মান বসাই, 20, খেয়াল করে একটু, 23, x-1/x এর মান হলো √3, তার মতো স্কোয়ার, এটা কেটে গেল 2 1 2। তাহলে এখানে কী হলো, 23 স্কোয়ার রুট কেটে গেলে থাকলো 3 + 2, তার মানে 23 × 3 + 2 কত হয়, 5, আর গুণ করলে কত হয়, 3 5 15 5, হাত থাকলে 1 5 10, আর কত হবে, 11। তাহলে লেফট সাইডে বের হয়েছে কত, 115। সেম একইভাবে আমরা কী করবো, রাইট সাইডটা সলভ করবো। তা আমরা এখানে লিখলাম রাইট সাইড, কী আছে, রাইট সাইড আছে 5 × x² + 1x² ঠিক আছে। তা চলো আমরা x² + 1x² ভাঙি। তা কী আছে এখানে দেখো, তা আমরা 4 যদি থাকে তাহলে ভাঙার সিস্টেমটা কী বলেছিলাম, কে করতে হবে, স্কোয়ার নিয়ে আসতে হবে। দেখো 2 2 = 4, 11 কত হয়ে যায়, 2 2 = 4, তখন এটা কিন্তু আবার a² + b² সূত্র হয়ে যায়। তাহলে a² + b² সূত্র কী বলতো, a + b² - 2ab। হ্যাঁ, আচ্ছা, তা প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটাকে ভেঙে আবার সূত্র করা যায়, কিন্তু একটা প্লাসের একটা মাইনাস, যেহেতু মাইনাসের মান আছে, মাইনাসের সূত্রটা করা যায়, আবার আরেকটা কাজও করা যায়। এদেরকে x² + 1x² মান কিন্তু আমরা এখানে বের করেছিলাম, কত বের হয়েছিল মনে আছে, 5 বের হয়েছিল, কত বের হয়েছিল, 5। তো আমরা এখান থেকে এটাকে লিখে দেবো, সো এটা মান হলো স্কোয়ার মাইনাস, এটা কেটে গেল 2 1 2। আমরা এখানে যেহেতু লিখে দিতে পারি,
যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়ালস টু কত ফাইভ। আচ্ছা এবার কত আসে ফাইভ, পাঁচের মাথায় স্কোয়ারের কত হয় পঁচিশ, এখানে হলো দুই, তাহলে ফাইভ ইন্টু পঁচিশ থেকে দুই বাদের কথা হবে তেইশ। আচ্ছা তাহলে তেইশ আর যদি পাঁচ গুণ করি তাহলে কত হয় একশো পনেরো। দেখো লেফট সাইডেও একশো পনেরো, রাইট সাইডেও কত হয়েছে একশো পনেরো। সো আমরা এটাকে লিখতে পারি অতএব লেফট সাইড ইকোয়ালস টু রাইট সাইড। আমি এটা পাশাপাশি লিখেছি যেহেতু আমার নিচে জায়গা নেই দেখে, তোমরা কিন্তু নিচে নিচেই লিখবে। আচ্ছা যেহেতু এটা কী করতে বলেছে প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা এটাকে কী বলে লিখবো প্রুভড বলে লিখবো। ওকে সো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কেউ অঙ্কটি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি সেটা তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন গ নম্বর অঙ্কটি কী বলতেছে একটু খেয়াল করো। গ নম্বর অঙ্কটি বলতেছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্সের মান নির্ণয় করো। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান তো আমরা খ নম্বরে বের করেছি, কত বের করেছি, তা চলো আমরা এখন কী লিখবো গ নম্বরে লিখবো কি খ নং হতে পাই। কী পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত পেয়েছি ফাইভ পেয়েছি। আচ্ছা এখন সিক্স চেয়েছে, তাহলে এই স্কোয়ারের উপর যদি আমি কিউব করি তাহলে তো সিক্স চলে আসে। আচ্ছা তাহলে আমরা উভয় পক্ষে কী করলাম ঘন করে ফেললাম। হ্যাঁ উভয় পক্ষে কী করলাম ঘন করে ফেললাম। আচ্ছা এখন বলো এটাকে যদি আমি স্কোয়ার এ ধরি, স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউবের ঘন মানে মান নির্ণয় সূত্রটা কী আসে বলো তো দেখি। এটা সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, আর এই পাঁচের মাথায় কিউব মানে কত আসে একশো পঁচিশ। আচ্ছা এখন কত আসে দেখো তিন দোকানে কত হয় ছয়, তিন দোকানে কত হয় ছয়, এটা কেটে গেল থ্রি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত আসে ফাইভ সমান একশো পঁচিশ। আমার তো এটা মান চেয়েছে, তাহলে আমরা বলতে পারি এক্স সিক্স প্লাস ওয়ান বাই এক্স সিক্স, তিন পাঁচা কত হবে পনেরো সমান সমান একশো পঁচিশ। আমার কার মান চেয়েছে এক্স সিক্স প্লাস ওয়ান বাই এক্স সিক্সের মান, তা যার মান চাইছে তার সাথে কেউ থাকতে পারবে না, তাহলে এই প্লাস পনেরো ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কী লিখতে পারি এক্স সিক্স প্লাস ওয়ান বাই এক্স সিক্স সমান সমান একশো পঁচিশ মাইনাস পনেরো। তাহলে অতএব এক্স সিক্স প্লাস ওয়ান বাই এক্স সিক্স যদি পনেরো বাদ দিই তাহলে কত আসে পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য, দুই থেকে এক বাদ দিলে কত থাকে এক, আর এখানে কত থাকলো এক, এটা হলো অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা এই সতেরো নাম্বার সৃজনশীলটি বাড়ির কাজ করে আমরা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। ততক্ষণ তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ।